দু একটা ডেমো আমরা দেখে নেব, পাওয়ার কোয়েরি দিয়ে আমরা কিভাবে পাওয়ার কোয়েরিটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো পাওয়ার কোয়েরি আমাদের অনেক দিন আগে এসেছিল, তাই না? 2016 থেকেই আমাদের, 2016 কেন, 2013 থেকেই পাওয়ার কোয়েরি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা বলছি আমরা পাওয়ার বিআই বলছি। তো পাওয়ার বিআইটা কী জিনিস? পাওয়ার বিআই হচ্ছে আমাদের পাওয়ার কোয়েরি বলবো, পাওয়ার পিভট বলবো, পাওয়ার ম্যাপ বলবো, এগুলোকে সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে, একটা আলাদা একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, মানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে সব সব কিছু রাখা হয়েছে। ঠিক আছে, তা সেটাকে আমরা পাওয়ার বিআই বলি। তো পাওয়ার বিআই হচ্ছে আমাদের পুরনো পুরনো যা প্রোডাক্ট ছিল সেটাকেই আমরা প্যাকেজিং করে নতুন করে আমরা মার্কেটে কি করছি, সেল করছে মাইক্রো, মানে আমরা বলতে মাইক্রোসফট সেল করছে। তো সেই হচ্ছে আমাদের পাওয়ার বিআই। আর পাওয়ার বিআই এর কিন্তু পপুলারিটিটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে। আগে আমরা জানতাম ট্যাবলু ছিল, ঠিক আছে, তো ট্যাবলু অনেক দিন আগে মার্কেটে এসেছে, কিন্তু মাইক্রোসফট কিন্তু পাওয়ার বিআই বেশি দিন লঞ্চ হয়নি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ট্যাবলুকে ক্রস করে গেছে পাওয়ার বিআই। এবার পাওয়ার বিআই প্লাস পয়েন্ট হচ্ছে পাওয়ার বিআই, যেমন ট্যাবলু কি করে, ট্যাবলু ভিজুয়ালাইজেশন করে প্রেজেন্টেশন দেয়, পাওয়ার বিআইও প্রেজেন্টেশন করে, ভিজুয়ালাইজেশন করে প্রেজেন্টেশন করে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, বিগ বিগ ডিফারেন্স। যেটা মনে করা হচ্ছে পাওয়ার বিআই যে যেই ক্ষমতা আছে, মানে ডেটাকে ক্লিন করতে পারে, ডেটা ক্লিন হচ্ছে পাওয়ার বিআই কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেই কাজটাই কিন্তু আমাদের ট্যাবলুর মধ্যে কিন্তু সেইভাবে কিন্তু নেই। ঠিক আছে, ওই হালকা হালকা কিছু আমরা ক্লিন করতে পারি, বাট আমরা পাওয়ার বিআই দিয়ে কিন্তু ডেটা ক্লিন করতে পারি, অনেক সোর্স থেকে ডেটাকে এক্সপোর্ট করতে পারি। সেটা ট্যাবলুতে অনেক সোর্স থেকে ডেটা এক্সপোর্ট করা, এক্সপোর্ট ডেটাকে এক্সট্র্যাক্ট করা হয়। ঠিক আছে, তো আমরা একটু ফটাফট করে আমরা দেখে নেবো, দু একটা ডেমো দেখে নেবো, আর পাওয়ার কোয়েরি আর একটা এক্সাম্পল দিই, পাওয়ার কোয়েরিটা কেন করবো, মানে আমরা অ্যাডভান্স এক্সেল থেকে পাওয়ারে কেন যাব। তো অ্যাডভান্স এক্সেলের কিছু লিমিটেশন আছে, লিমিটেশন সিম্পল একটা যদি এক্সাম্পল দিই, তো প্রথম লিমিটেশন হচ্ছে আমাদের এক্সেলে কিছু, যে লাস্ট যে আমরা সেলটা যদি দেখতে পাই, তো এখানে কি দেখাচ্ছে, 1,48,576, এর একটা লিমিটেশন আছে। কিন্তু এর থেকে যদি বড় ডেটা চলে আসে, এর থেকে যেমন 15 লাখ ডেটা চলে এসেছে, 20 লাখ ডেটা চলে এসেছে, এখন সেই ডেটার মধ্যে আমাকে কেউ বললো আছে রিপোর্ট তৈরি করতে হবে, তো সেই ডেটাকে আমরা রাখবো কীভাবে এখানে? তো রাখার তো ক্ষমতা নেই, এখানে জায়গা নেই, তো রাখবো ওটা কীভাবে? আর যদি ডেটা যদি রাখতেই না পারি, তো আমরা রিপোর্টটা বানাবো কীভাবে? তো আমরা জানি পিভট টেবিল দিয়ে খুব সুন্দর করে রিপোর্ট বানা যায়, বা যা পিভট টেবিল ইউজ করতে পারি, পিভট চার্ট দিয়ে আমরা কী করতে পারি, খুব সুন্দর করে রিপোর্ট তৈরি করতে পারি। কিন্তু যদি আমরা ডেটা যদি রাখতেই না পারি, তো রিপোর্টটা বানাবো কীভাবে? তো আমরা এই কারণ হচ্ছে আমরা পাওয়ারের দিকে আমরা এগিয়ে যাবো। ঠিক আছে, অ্যাডভান্স এক্সেল থেকে পাওয়ারে এগিয়ে যাওয়ার পিছনে এই একটাই কারণ, পাওয়ার পাওয়ার যে বলছি, এই কারণে আমরা একটু এগিয়ে যাবো। আরও অনেক যেটা আছে এক্সেলে, আমরা কী করি ডেটা ক্লিন করতেও একটু অনেক সময়, আমরা কি অনেক ফাংশন দিয়ে ক্লিন করা যায়, কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। ঠিক আছে, আর বেসিক ক্রিটিক্যাল ডেটা হলে ফাংশন তোমাকে কাজেও দেবে না। তো দেখা যাক, বাটন ক্লিকের মাধ্যমে আমরা কীভাবে ডেটা ক্লিন করি, দু তিনটা ডেমো আমরা ফাটাফাট করে দেখে নেবো। তো ফার্স্ট ডেমো, আমার এক্সেল শিটে আমরা দেখতে পাচ্ছি কিছু নাম টাম দেওয়া আছে, তাই না? তো এক একটা কলামে এক একটা নাম দেওয়া আছে, ফার্স্ট কলামে মিস্টার বা মিসেস দেওয়া আছে, সেকেন্ড কলামে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, কিন্তু নামগুলো কি দেখতে পাচ্ছি, নামগুলোর মধ্যে কিন্তু আনওয়ান্টেড স্পেস দেওয়া আছে, বা কোনো নামটা ক্যাপিটালে লেখা আছে, কোনো নাম আবার স্মলে লেখা আছে, বা আমরা দেখতে পাচ্ছি কোনোটা প্রপারে লেখা আছে। এখন কেউ এসে বললে একটা সেলের মধ্যে নামগুলো লিখতে হবে আর ডেটাগুলো কিন্তু পরিষ্কার করে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি ফাংশন ইউজ করি তো করা যাবে, ফাংশন দিয়েও করা যায়, ফাংশনে আমাকে আপার ফাংশন বা লোয়ার ফাংশন বা প্রপার ফাংশন ইউজ করতে হবে, আনওয়ান্টেড স্পেসকে আমরা কি করতে পারি, ট্রিম ফাংশন লাগিয়ে এটা রিমুভ করতে পারি, ডেটা এই কলামগুলোকে যদি আমাকে জয়েন করতে হয় তো কনকেট ফাংশন দিয়ে আমরা জয়েন করি, বা টেক্সট জয়েন দিয়ে আমরা জয়েন করি, বা অ্যাম্পারসন একটা অ্যান্ড আছে সেটা দিয়েও জয়েন করা যায়। ঠিক আছে, কিন্তু ফাংশন দিয়ে করতে হবে, তার জন্য ফাংশন শিখতে হবে, তবেই জয়েন করা যায়। কিন্তু এটাই যদি আমরা বলি আছে বাটন ক্লিকের মাধ্যমে করা যেতে পারে, তো সেই কাজটা কী হবে, অনেকটা ইজি হবে। তো আমরা বাটন ক্লিকের মাধ্যমে কীভাবে করব সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, পাওয়ার কোয়েরির মাধ্যমে কীভাবে করতে হয়, তো সবার প্রথমে ডেটাকে আমরা কী করব, ডেটাকে আমরা টেবিলে কনভার্ট করে দেবো। কেন, পাওয়ার কোয়েরি যেটা বলা হচ্ছে ডেটা যে ট্যাব আছে না, অ্যাডভান্স এক্সেলই যে ডেটা ট্যাব আছে, ডেটা ট্যাবের মধ্যে আমরা যে গেট ডেটা দেখতে পাচ্ছি, গেট ডেটা মানে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা ডেটা এখানে এক্সট্র্যাক্ট করতে পারি, এগুলোকে কী বলে, ইটিএল টুল বলা, ই ফর হচ্ছে এক্সট্র্যাক্ট করা, টি ফর হচ্ছে ট্রান্সফর্ম করা, আর এল ফর হচ্ছে লোড করা, মানে প্রথমে ডেটাকে আমরা কোনো একটা সোর্স থেকে নেব, নিয়ে ডেটাটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে কী করবো, এক্সেলের মধ্যে আবার লোড করে দেবো। ঠিক আছে, তো করা যায়।
তো আমরা এখানে প্রথমে আমরা অনেক সোর্স থেকে করা যায়, সেটা হচ্ছে টেবিল থেকে করা যেতে পারে, ওয়েব ওয়েবে ডেটা করা যেতে পারে, টেক্সট ফাইল করা যেতে পারে, এক্সেল ফাইল করা যেতে পারে, ঠিক আছে, এমনকি এক্সএমএল ফাইল আছে, জিএসএন ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, ফোল্ডার থেকেও ডেটা নেওয়া যেতে পারে। তো অনেক সোর্সের, ডেটাবেসের কথা যেটা বললাম, এসকিউএল আছে, এমএস অ্যাক্সেস আছে, ওরাকেল আছে, তাই না, এখানে যে কার্সারের নড় আছে ওরাকেল আছে, তো অনেক সোর্স আছে, মানে হান্ড্রেডের বেশি সোর্স আছে। সেই সোর্স থেকে আমরা ডেটা এক্সেলে নিয়ে ডেটা ক্লিন করে নিয়ে রিপোর্ট টিপোর্ট তৈরি করতে পারি। তো যাই হোক, আমরা ডেটা ক্লিনিংয়ের যেই প্রথম পার্টটা আমরা শিখে নেবো, ডেটা ক্লিন কীভাবে করতে হয় পাওয়ার কোয়েরির মাধ্যমে। তো এটাকে কী করবো, টেবিলে কনভার্ট করবো। ইনসার্ট ট্যাব, যারা পিভট টেবিল আমরা করেছি তারা জানি আমরা কীভাবে এটাকে আমরা টেবিলে কনভার্ট করি। তো আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে টেবিল বা কন্ট্রোল টি করলেও হয়ে যায়। তো যাই হোক, আমরা কন্ট্রোল টি বা ইনসার্ট ট্যাব যা ইচ্ছা টেবিলে কনভার্ট করে দিচ্ছি। কন্ট্রোল টিটাই প্রেস করলাম, আমার স্ক্রিনেও দেখাচ্ছে। হ্যাঁ, এখানে সবসময় হেডিংটা যাতে চেক থাকে এটাও একটু লক্ষ্য করতে হবে, বাই ডিফল্ট চেকই থাকে, যদি চেক না থাকে আমরা চেকটা করে নেবো। ওকে করে দিলে কী হবে, টেবিলে ডেটাটা কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই ব্লুভাবে কী হয়েছে, কনভার্ট হয়ে গেছে। এটাকেই আমরা কী করবো, ডেটাকে ঠিক করবো। আর এটাকে কোথায় নিয়ে যাবো, পাওয়ার কোয়েরি এডিটার। তো কীভাবে নিয়ে যাবো, নিয়ে যাওয়া যাক, ডেটা ট্যাবে গিয়ে আমরা কী করবো, ডেটা ট্যাবে গিয়ে আমরা গেট, ডেটা ট্যাবে গিয়ে ফ্রম টেবিল রেঞ্জ থেকে চলে যাই, কারণ টেবিলে কনভার্ট করলাম, ফ্রম টেবিল রেঞ্জে ক্লিক করলাম, ঠিক আছে। তো একটু সময় নেবে, একটু সময় নিয়ে কী করবে, পাওয়ার কোয়েরি এডিটারে ডেটাটা কিন্তু চলে যাবে। তো দেখছি আমরা পাওয়ার কোয়েরি এডিটারে উইন্ডোটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে, কারণ ডেটা কানেক্ট করে একটু সময় নেবে, ঠিক আছে। হ্যাঁ, তো স্ক্রিনটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, স্ক্রিনটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। তো স্ক্রিন দেখতে পাচ্ছি, তো একটু আমরা এই চেহারাটা দেখে নেবো, পাওয়ার কোয়েরি এডিটরটা কি জিনিস, কোথায় কি আছে। তো ওপরে কি আছে, কিছু ট্যাব দেওয়া আছে, হোম ট্যাব, ট্রান্সফর্ম ট্যাব। এই হোম ট্যাব, ট্রান্সফর্ম ট্যাবের মাধ্যমে ডেটা ক্লিন করা হয়। তো আমরা একটু দেখবো, একটু একটু করে দেখবো, ঠিক আছে। তবে অ্যাড কলাম দিয়েও কিছু কাজ করা যায়, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে করে দেখবো। আর এখানে কি দেখতে পাচ্ছি, কোয়েরি নেম লেখা আছে, এখানে প্রপার্টিসও কোয়েরি নেম লেখা আছে। এটাকে কি করতে পারি, আমরা নিজের থেকে নামও চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এখানে লিখে দিলাম ক্লিন ডেটা, এই লিখে দিলাম ক্লিন ডেটা, এন্টার, ঠিক আছে, এন্টার করলাম। দেখতে পাচ্ছি কোয়েরি নামটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কি লেখা আছে, অ্যাপ্লাই স্টেপ, আমরা যেই কাজগুলো করব সেই স্টেপগুলো এখানে কি হবে, অ্যাপ্লাই হবে। তো অলরেডি কম্পিউটার একটা স্টেপ কিন্তু করে ফেলেছে, চেঞ্জ টাইপ, মানে দুটো স্টেপ করে ফেলেছে বলতে পারি। সোর্স মানে আমি কোথা থেকে ডেটাটাকে নিয়ে এসেছিলাম সেটা দেখাবে। হ্যাঁ, সোর্স মানে সেটাই বলা হয় যে এখানে দেখা যাচ্ছে কারেন্ট ওয়ার্কবুক টেবিল লেখা যায়, টেবিল ওয়ান থেকে আমরা নিয়ে এসেছি। তারপর চেঞ্জ টাইপ মানে হচ্ছে, চেঞ্জ টাইপ হচ্ছে অটোমেটিকলি যে হেডিংয়ে যে আছে না, এবিসি 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 মানে টেক্সট। যদি আমরা উপরে হেডিংয়ে যদি 1-2 দেখি তো বলবো নাম্বার, 1.2 দেখলেও বলবো ডেসিমেল নাম্বার, ঠিক আছে। একটা হোল নাম্বার হয়, একটা ডেসিমেল নাম্বার হয়, এক এক সময় ডেট থাকলে ডেট, ক্যালেন্ডার থাকবে। তো এগুলোকে বলা হয় তাদের মানে, এটা মানে কেমন টাইপের, মানে চেঞ্জ টাইপ যাকে বলি আমরা, না ডেটাটা কেমন টাইপের, নাম্বার আছে না, টেক্সট আছে না, ডেট আছে, সেটা আইডেন্টিফাই করে। তো পাওয়ার, যে পাওয়ার কোয়েরি যেটা আছে, তা আমরা পাওয়ার কোয়েরি বলি বা পাওয়ার বিআই বলি, তো এটা এরা অটোমেটিকলি এটা কিন্তু ডেটা ওরা আইডেন্টিফাই করে নেয়। ঠিকঠাক আইডেন্টিফাই করলে ঠিক আছে, না করলে আমরা আমরা ঠিক করে নেবো, সেটা আমরা আস্তে আস্তে করে দেখবো। তো এখন এটা এখানে দুটো স্টেপ ফলো হয়ে গেছে। তো আমরা কী করবো, সর্বপ্রথমে এখানে যে আনওয়ান্টেড স্পেস আছে রিমুভ করে দেবো। আমরা জানি টেক্সট ফাংশনের ট্রিম দিয়ে করতে হয়। তো এখানে করবো কীভাবে, তিনটা কলামকে সিলেকশন করবো, কন্ট্রোলটা চেপে দিয়ে ক্লিক অ্যান্ড ক্লিক, সিলেকশন হয়ে গেছে। কোথায় যাব আমরা, আমরা যাব ট্রান্সফর্ম বলে একটা ট্যাব আছে, সেই ট্যাবের মধ্যে গিয়ে ফরম্যাট, ফরম্যাটের যদি ক্লিক করি এখানে অনেক অনেক অপশান দেওয়া আছে। তো আমরা ট্রিম, ট্রিম মানে হচ্ছে আনওয়ান্টেড স্পেসকে রিমুভ করে দেওয়া, ট্রিমে আমরা ক্লিক করলাম, ক্লিক করাতে কী হচ্ছে, রিমুভ হয়ে গেছে, কিন্তু আনওয়ান্টেড স্পেস রিমুভ হয়ে গেছে। তারপর আমি বললাম আর কী করবো এখানে, আমি বললাম লেখাগুলোকে না প্রপারে করতে চাই, তো আবার সেই ফরম্যাটে যাব। তো প্রপার করার জন্য এখানে লেখা আছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, লোয়ার মানে স্মলে করে দেওয়া, আপার মানে হচ্ছে বড়, তো ক্যাপিটালে কনভার্ট করে দেওয়া। তো আমরা প্রপারে করবো, প্রপার মানে হচ্ছে যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, বাকিগুলো স্মল। তো আমরা একটু ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি, যেই ক্লিক করবো তো অটোমেটিক্যালি কী হবে, লেখাগুলো প্রপারে হয়ে গেছে, দেখতেই পাচ্ছি প্রপারে হয়ে গেছে, সব লেখাই প্রপারে হয়ে গেছে। ওকে, তো ভালো করে এই যে স্টেপগুলো ফলো হচ্ছে, ট্রিম করলাম, লেখাটাকে প্রপার করলাম, এবার কী করবো, লেখাটাকে জয়েন করবো, মানে হচ্ছে
তিনটা কলামকে আমরা মার্জ করে দেবো। কিভাবে করব এটা? যে হ্যাঁ, এটা করার জন্য আমরা ফাংশন দিয়ে কি করতাম, কনকেটিনেট, বাট দরকার নেই, এখানে অনলি বাটন ক্লিক। বাটন ক্লিক কি হয়, খুব বুঝতে সুবিধা হয়, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ফাংশন মাথায় রাখার দরকারও নেই। তো করে ফেলি। তো কিভাবে করব, হোম ট্রান্সফর্ম ট্যাবের মধ্যেই আছে, ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে মার্জ কলাম দেখতে পাচ্ছি, যেখানে কার্সার ঘোরাচ্ছি বা নড়াচ্ছি, মার্জ কলাম ক্লিক করলাম, তো একটা উইন্ডো ওপেন হবে আমাদের সামনে। কি হবে, একটা ছোট্ট করে একটা উইন্ডো ওপেন হবে, একটু সময় নিচ্ছে, তো দেখা যাক উইন্ডোটা কিন্তু ওপেন হবে। এই উইন্ডোটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেপারেটর, সেপারেটর কাকে বলে, যেমন আমরা হয় না মিস্টার বা এমডি, এমডি পরে একটা স্পেস লিখি, বা বললাম আচ্ছা সাকিবুল, তো সাকিবুল লিখলাম, আবার একটা স্পেস দিই, তো হাসান বলি, ঠিক আছে। তো কি ওটাই বলা হয় সেপারেটর, কারণ নামে তো আমরা কমা টমা ইউজ করি না, বাট আছে অনেক সেপারেটর আছে। তো ক্লিক করলে দেখা যাবে এখানে কোলন, কমা, ইকুয়াল, সেমি কোলন, স্পেস, ট্যাব, ঠিক আছে। তো আমাদের এখানে স্পেসটাই দরকার, বা এখানে কাস্টমও আছে, কাস্টম মানে নিজের মতন করে দেওয়া। তো আমরা অনেকে জানি কাস্টম ফরম্যাটিং, নাম্বার ফরম্যাটিং, সেখান থেকে নিজের মতন করে কাস্টমাইজ করা যায়। এখানেও সেম, কাস্টমে ক্লিক করলে কম্পিউটারে যে একটা বক্স খুলে দিচ্ছে ব্ল্যাঙ্ক, সেখানে বলছে কি সেপারেটার আছে। আমি বললাম স্পেস, তো আমি একটা স্পেস বারটাকে প্রেস করব, একবার করে দিলাম। তারপরে কম্পিউটার কি বলছে, নিউ কলাম নেম, বলছে কলামে কোনো নাম টাম আছে, নতুন কি নাম আপনি কি দেবেন। তো আমরা বললাম হ্যাঁ একটা নাম দেব। জয়েন করার পরে আমি বললাম কি নাম দেব, লিখে দিচ্ছি ফুল নেম দেব, ফুল নেম দেব, ঠিক আছে, ওকে করে দেব। তো ওকে করলে কি হবে, ওকে করলে এই তিনটা কলাম না জয়েন্ট হয়ে যাবে, এই তিনটা কলাম ওকে করে দেখা যাক। ওকে যেই করবো তো দেখতে পারবো আমরা তিনটা কলাম জয়েন হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো মার্চ করলাম, তারপরে কি স্টেপগুলো ফলো হয়ে গেলো, তো স্টেপগুলো তিন চারটা স্টেপ যা যা করলাম ফলো হয়ে গেলো। এবার কি করবো, বাস ডেটা ক্লিন হয়ে গেছে, এবার এক্সেলে নিয়ে যাই। এক্সেলে নিয়ে যাবো কি হবে, হোম ট্যাবে যাবো, হোম ট্যাবের ভেতরে ক্লোজ অ্যান্ড লোড, এখানেও দুটো অপশন আছে, ক্লোজ অ্যান্ড লোড অ্যান্ড ক্লোজ অ্যান্ড লোড টু। তো দুটোর মধ্যে ডিফারেন্স কী, যেমন আমরা যদি একটু পিভট টেবিল করে থাকি, পিভট টেবিলও যখন ওপেন করি তো পিভট টেবিলে দুটো অপশন বলে, একটা নতুন একটা নিউ ওয়ার্কশিট, একটা এক্সিস্টিং ওয়ার্কশিট, এখানেও সেম সেরকম জিনিসই আছে। ক্লোজ অ্যান্ড লোড টু যদি ক্লিক করি, বাইরে পরে একটা এক্সেল এক্সেল শিট ওপেন করবে, সেখানে লোড করে দেবে। আর ক্লোজ অ্যান্ড লোড টুতে যদি আমি ক্লিক করি, তো কম্পিউটার আমাকে জিজ্ঞাসা করবে কোথায় আপনি লোডটা করবেন, ঠিক আছে। যেটা যার ইচ্ছা, ক্লোজ অ্যান্ড লোড টু করলে একটু জিজ্ঞাসা করবে, আর ক্লোজ অ্যান্ড লোড করলে জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। তো আমরা ক্লোজ অ্যান্ড লোড টুই করছি, দেখা যাক কী জিজ্ঞাসা করছে কম্পিউটার। তো ক্লোজ অ্যান্ড লোড টুটা আমরা ক্লিক করলাম, তো কম্পিউটার কিন্তু একটা উইন্ডো আমার সামনে কিন্তু এখানে ডিসপ্লে করবে, একটু সময় নিচ্ছে, তো ডিসপ্লেটা করবে, ঠিক আছে। এই ডিসপ্লে করবে, কম্পিউটার বলছে এই যে যে ডেটাটা আসবে সেটাকে টেবিলে রাখবেন, না পিভট টেবিলের জন্য মানে আপনি তৈরি করবেন, না কি করবেন। তা এখানে অনেক কিছু অপশন আছে, না কানেকশন তৈরি করে রাখবেন, না ডেটা অ্যাড মডেল করে রাখবেন। ডেটা অ্যাড মডেল খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, ডেটা কানেকশন, কারণ বড় বড় ডেটা হলে আমরা এখানে ডেটা রাখতেই পারবো না, সেই সময় ডেটা কানেকশন করে ডেটা মডেলের মধ্যে ডেটাগুলো রেখে দিতে হয়, দেন আমরা পিভট টেবিল তৈরি করতে পারি। কারণ হতে পারে তো 20 লাখ ডেটা দিয়ে দিয়েছে, সেই সময় রিপোর্টটা বানাবো কি হবে, তো 20 লাখ ডেটা তো এখানে রাখার ক্ষমতা নেই, সেই সময় কিন্তু ডেটা কানেকশন ডেটা মডেল খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে আমরা ডেটা মডেলের মধ্যে ডেটাগুলো রেখে দিলাম, ঠিক আছে, সেই ডেটা দিয়ে আমরা পিভট টেবিল তৈরি করতে পারি। যাও আমি সেই ডেমোতে যাইনি, আমরা একটা নর্মাল একটা ডেমো আছে, টেবিলে ক্লিক করলাম, এক্সিস্টিং এ ক্লিক করছি, এক্সিস্টিং মানে কোথায় আমি বানাবো। তো আমি বললাম এখানেই না, আমি যেই অ্যান্সারটা বের হবে আমি সেখানে এখানেই রাখতে চাই, ওকে করে দেবো। ওকে করলে কি হবে, সেই এখন যে ক্লিন ডেটা, পাওয়ার কোয়ারি মানেই হচ্ছে ক্লিন করা, ডেটাকে ক্লিন করা। আর ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মও হলো, এবার লোডও হচ্ছে, ঠিক আছে, একটু সময় নেবে, বাস লোড হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কি হবে, লোডটা অটোমেটিকলি হয়েই যাবে, দেখা যাক। তো একটু লোড হচ্ছে, একটু এই একটু প্রসেসে আছে, তো এই একটু সামান্য একটু সময় নেয়। তো সময়টা নিলে কি হবে, অটোমেটিকলি এটা ডেটা, আর এখানে কানেকশন দিলে কোয়ারি কানেকশন, এখানেও দেখতে পাচ্ছি এখানে কোয়ারি কানেকশনটা তৈরি করছে, আর এখানে ডেটাটা যেখানে আমি ক্লিক করেছিলাম সেখানে ডেটাটা কি হবে লোড করবে। যে ক্লিন ডেটা চলে আসলো, এখানে ক্লিন ডেটা লোডিং হচ্ছে, তো ছোটো ডেটাই আছে, বেশি বড় ডেটা রাখেনি, তো লোড হয়ে যাবে। এই 100, এটা গট করে দিই, তো 105টা ডেটা আছে, কিন্তু বেশি ডেটা নেই, ওকে। তো ডেটাটা কী হচ্ছে, এটা ক্লিন ডেটা, পরিষ্কার ডেটা, এই একটা কী ছিল, র ডেটা ছিল, র ডেটাকে কী করলাম ক্লিন করে ফেললাম, ক্লিয়ার হলো, ক্লিন করে ফেললাম। আর হ্যাঁ, এর হচ্ছে সবথেকে বড় বিউটি, না সবথেকে বড় সুন্দর একটা কাজটা কী, তো কাজটা আমরা যদি আমার ইন ফিউচার যদি আরও কোনো কোনো র ডেটা আসে,
হতে পারে তো আরো র ডেটা এরকমই আমার কাছে যেখানে কাজ করছি এরকম টাইপের র ডেটা মাঝে মাঝে চলে আসছে। তো সেই সময় যদি আমরা নিচে গিয়ে সেই র ডেটা কপি পেস্ট করে দিই, কপি পেস্ট করে দিই, সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি এমডি বলে লিখলাম, এমডি ঠিক আছে, আর এখানে লিখলাম আচ্ছা আমি এখানে তো ক্যাপসে ট্যাপসে যা ইচ্ছা লিখতে পারি, এখানে আমার কোনো ব্যাপার না, ঠিক আছে, সাকিব এইভাবে আমি লিখলাম সাকিবুল, ঠিক আছে, আর হাসান করে দিচ্ছি, আর হাসানটাকে আমি স্মলে লিখলাম, জেনে বুঝে হাসানটাকে স্মলে লিখলাম, মানে ডেটাটাকে খারাপ করে একটু খারাপভাবে লিখলাম, হতেই পারে যে কোনো র ডেটা আছে বা এখানে আনওয়ান্টেড স্পেসও দেওয়া আছে ভেবে নিলাম, ঠিক আছে। তো এরকম অনেক ডেটা কপি পেস্ট করতে পারি নিচে। তো আমাকে কি আর কি আবার কি সেই পাওয়ার কোয়েরি ভেতরে যেতে হবে? তো আর কিন্তু যাওয়ার দরকার নেই, এই তো একবারই খাটনি, কেন পাওয়ার কোয়েরি কি করলো ওখানে রেকর্ডিং করে রেখে দিয়েছে, আমি জাস্ট রেজাল্ট যে সিটটা বেরিয়েছে সেই সিটের উপরে রাইট বাটন ক্লিক করে বলবো রিফ্রেশ, এতটুকুই বলবো, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করবো, যে রিফ্রেশ বলবো তো অটোমেটিক কি করবে, অটোমেটিক রিফ্রেশ করে ডেটাটা করে দেবে, একদম যা প্রপারে চেয়েছিলাম মোহাম্মদ সাকিবুল হাসান, তাই না? তো আমাকে কিন্তু আর সেই যে চার পাঁচটা যে স্টেপ ফলো করেছিলাম সেই স্টেপ ফলো করার দরকারই নেই, এখন শুধু লিখবো বা কপি পেস্ট করবো অটোমেটিকলি ডেটা রিফ্রেশ হয়ে যাবে, শুধু রিফ্রেশটা করতে হবে, বাটনে রিফ্রেশ করতে হবে। তাই আমরা একটা কি করলাম, একটা ডেমো দেখে নিলাম র ডেটা থাকলে কীভাবে ডেটাকে ঠিক করতে হয়, ঠিক আছে। তো আমাদের একটা ডেমো হয়ে গেল কিন্তু।